হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই একটু দুঃখিত আমি যে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক গান চলছে, কারণ পেছনেই মণ্ডপ, দুর্গা পুজোর মণ্ডপ তৈরি হয়েছে, তো সেখানে তো গান ফান এখন চলবে, তো সেই জন্য আমার বলার মাঝখানে, আমার বলাতে তো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, কিন্তু এখন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাবেন। তো এরপর আমি পুনর্জন্ম থ্রি যেটা দেখলাম, এই মাত্র দেখে উঠলাম, তো আমি একবার বলিনি কারা কারা অভিনয়ে আছেন: আফরান নিসো, মেহজাবিন চৌধুরী, খৈরুল বাসার, মুকুল সিরাজ, শরীফ সিরাজ প্রমুখেরা। তো এটা তো এমনিতে আমার কাছে একটা বীভৎস টাইপের একটা মানে সিরিজ মনে হয় যে অন্তিম পর্বে, অন্তিম পর্ব আসতে চলেছে, কিন্তু কবে আসবে জানি না। কিন্তু এটা আমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ওনাদের কাছে মানে আপনাদের কাছে, মানে বাংলাদেশে যারা এটা করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, তাহলে কি বলুন তো এসেন্সটা নষ্ট হয়ে যায়। আমার এটার এসেন্সটা ছিল, কারণ আমি আগে দেখিনি, কিন্তু এখন পরপর আমি দুটো দেখে ফেলে তিনটা দেখলাম, তো এসেন্সটা আমি পাচ্ছি, কিন্তু এরপরে চারটা যদি দেরি হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, আমি এই 3 নম্বর মানে পুনর্জন্মের 3 নম্বর পার্টটা নিয়ে আমি কথা বলবো। বীভৎসতাটা তো আছেই এখানে, মানে তবে হ্যাঁ, একটা জায়গায় যখন আফরান নিসো মেহজাবিন চৌধুরীকে যখন ধরে এনে একটা গল্প শোনাচ্ছে যে স্বামী আর দেওরের মধ্যে তাদের মাথা কেটে দেওয়া হয়েছে, তারপর সে ভগবানের কাছে, আল্লাহর কাছে সে প্রার্থনা করছে যে এই অন্যায়ের একটা মানে কি বলবো, যে এর যেন একটা মানে আল্লাহ যেন দেখে যে এরকম ভাবে যে অন্যায় হলো মানে তার সঙ্গে, তো তারপর দেওর আর হাজবেন্ডের মাথাটা অদল বদল করে দেওয়া হলো। তারপর যখন জিজ্ঞাসা করছে যে তাহলে স্ত্রী কোনটা নেবে, যেটাতে মাথা স্বামীর দেহ দেওরের, না যেটা দেহ স্বামীর মাথা দেওরের, তো এই যে গল্পটা, এই গল্পটা বলার ভঙ্গিমা থেকে শুরু করে সমস্ত কিছু, আর গল্পটা আমার কাছে নতুন, সিরিয়াসলি মানে এরকম গল্প আছে বলে আমার মানে আমি জানি না এরকম গল্প আছে। যাই হোক, তো গল্পটা আমার ভালো লেগেছে। তো মানে সে যে বোঝাতে চেষ্টা করছে যে তুমি যতই আমার স্ত্রীর মানে স্ত্রীর মুখের সঙ্গে তোমার মুখের মিল থাকুক না কেন, তোমরা দুজনেই আমার কাছে এখন মানে বাতিলের খাতায়, মানে এরকম ধরনের। তারপরেই যখন তাকে কাটার যখন যে নির্দেশটা দিচ্ছে, মানে এ কিন্তু স্পেশাল, একে এটা এটা কিন্তু সত্যি কথা যে রান্না করতে গেলে সবজি থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সমস্ত জিনিস সমান ভাবে যদি কাটা হয় তাহলে কিন্তু রান্না ভালো হয়, এটা কিন্তু সত্যি কথা। এবং সে যখন নির্দেশ দিচ্ছে এত স্বাভাবিক ভাবে নির্দেশ দিচ্ছে, মনে হচ্ছে যেন কোনো মাটন চিকেন রান্না হবে, একটা মানুষকে কাটার নির্দেশ দিচ্ছে। মানে আমি তো ওটাই বলবো, আফরান নিসো এমনিতে এমনিতেই আফরান নিসোকে আমার ভালো লাগে, কিন্তু মানে এটাতে যেন বীভৎসতার একটা চরম পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, মানে তারপর যখন কানটা কেটে নেওয়া হচ্ছে, মানে কানটা যখন কামড়ে বার করে নেওয়া হচ্ছে, ও বাবারে, মানে মানে কিছু কিছু সিন দেখে না মানে আমার নিজেরই, মানে আমি দেখতে দেখতে চোখ বন্ধ করে ফেলেছি, মানে ওই কান কেটে নিচ্ছে ওটা চোখ খুলে তাকিয়ে দেখার মানে আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না, মানে আমার মনে হয় না ওটাতে রিভিউ দেওয়ার কোনো দরকার আছে। তো যাই হোক, অন্তিম পর্বে আশা করছি মানে এ ধরা পড়বে। তবে এই ধরনের মানুষ, এই ধরনের সিরিয়াল কিলাররা ধরা পড়ে না, এরা এক হয় খুন করে যাবে, নয়তো সুইসাইড করবে। কিন্তু এটা দেখার বিষয় আছে যে অন্তিম পর্বে মানে কোনটা হচ্ছে, সে ধরা পড়ছে না সে মানে কি বলবো, সে নিজেকে নিজে সুইসাইড করছে না অন্য কিছু হচ্ছে। তবে অন্তিম পর্বটার জন্য অপেক্ষা করে আছি। অভিনয় এখানে সবাই, এখানে ভালো করা ছাড়া আর উপায় নেই, এবং আফরান নিসোকে এত ভালো লাগছে, মানে সত্যি সত্যি উনি যেন ওই ক্যারেক্টারটা হয়ে গেছে, মানে সত্যি এটা মানে বেস্ট নেগেটিভ ক্যারেক্টার। মানে আমার এতদিন পর্যন্ত না মানে ডারে শাহরুখ খানকে মনে হতো যে ও নেগেটিভ ক্যারেক্টার, শাহরুখ খান নেগেটিভ ক্যারেক্টার খুব ভালো করতে পারে। মানে আমি এটা এনার ইয়েটা দেখে মানে আমি আমার মানে ভার্ডিক্ট আর কি বদলে দিলাম যে ইনিও করতে পারেন, মানে উনি করেছেন ঠিক আছে কিন্তু ইনিও পারেন। তো এই ছিল আমার রিয়াকশন ভিডিও। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।